আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে থাকছে আমার পছন্দের ছোলার একটি রেসিপি। তাহলে এবার আজকের একখণ্ড দেখুন হেঁসেলের কাণ্ড। বড় দুটি পেঁয়াজ রিং রিং করে কেটে নেওয়ার পর একটি টমেটো এভাবে ছোট ছোট করে কেটে নেব। তারপর নেব একটি ক্যাপসিকাম এবং ক্যাপসিকামটা এইভাবে ছোট টুকরোতে কেটে নেব। এরপর একটি প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল, ফোড়নে একটি শুকনো মরিচ 2 ফালি করে দিয়ে দেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ, কেটে রাখা টমেটো কুচি, ক্যাপসিকাম ও 3-4টি কাঁচা মরিচ ফালি করে নেয়া। লবণ দিয়ে দিচ্ছি স্বাদমতো। 5 মিনিট পর দিব হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, চাট মশলা, আদা বাটা ও রসুন বাটা। সবগুলো মশলায় আধা চা চামচ পরিমাণ করে নিয়েছি। সামান্য পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ছোলা। ছোলাগুলো 6-8 ঘন্টা ভিজিয়ে রাখার পর সিদ্ধ করে নেওয়া হয়েছে। চুলার আঁচ মাঝারি আঁচ থেকেও কম আঁচে রেখে ঢেকে রান্না করব। কেবল 2-3 মিনিট পর পর নেড়ে দেব। যেহেতু ছোলাগুলো ভালোভাবে সিদ্ধ করা আছে তাই একদমই পানি দেব না। এভাবে কয়েক দফা ঢাকনা তুলে নেড়েচেড়ে রান্না করার পর শেষের দিকে লবণ চেখে স্বাদমতো লবণ দিয়ে দেব। লবণ মিশে গেলেই হয়ে গেল দারুণ স্বাদের ভিন্ন একটি ছোলা বোনা। আমাদের হেঁসেলের কাণ্ড থেকে যে রেসিপিগুলো থাকছে সেগুলো ভালো লাগলে এবং আরও অনেক রেসিপি পেতে ফেসবুক ও ইনস্টাগ্রামে লাইক, ফলো এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং আপনাদের দোয়ায় রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আজকের একখণ্ড দেখুন হেঁসেলের কাণ্ড। ধন্যবাদ সবাইকে।